ওয়েলকাম ফ্রেন্ডস এপিস একাডেমিতে আপনাদের স্বাগত জানাই আজকের আমরা জানবো বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের একটি পিপিআর এবং পিপিআরএস এর নোটিশ বেরিয়েছে এবং সেখানে জানা যাচ্ছে যে আজকের থেকেই আমাদের কিন্তু অ্যাপ্লাই করতে পারবো এবং সেই নোটিশটি আমরা আজকে পড়ে নেবো সেই নোটিশটি কি রুলস অ রুলস ফর অনলাইন অফলাইন পোস্ট পাবলিকেশান রিভিউ অর্থাৎ পিপিআর এবং পোস্ট পাবলিকেশান স্কুটিনি বা পিপিএস অফ আনসার স্ক্রিপ্ট অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন এখানে কি বলা হয়েছে আমরা সংক্ষেপে বলে নেব যে একত্রিশ সাত দু হাজার কুড়ির মধ্যরাত থেকে আপনাদের একত্রিশ আট দু হাজার কুড়ির মধ্যরাত পর্যন্ত আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং এটা হচ্ছে সম্পূর্ণ অনলাইন মোডে এবং এখানে বলা হয়েছে যে আপনি যখন অ্যাপ্লাই করবেন সেখানে আপনাকে রোল নাম্বার এবং মার্কশিট নাম্বারটা আপনাকে পুট করতে হবে কিসের ক্ষেত্রে পিপিআর এবং এর ক্ষেত্রে এরপর বলা হয়েছে কি যে নাম্বার এ ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর অফ অফলাইন পিপিআর পিপিএস থ্রু হিস হার ইনস্টিটিউশন এছাড়াও বলা হয়ে গেছে বলা হয়েছে যে পিপিআর এবং পিপিএস অনলাইনের সাথে সাথেও কিন্তু অনলাইনের সাথে সাথেও কিন্তু সে অফলাইনেও অ্যাপ্লাই করতে পারবেন এবং তাকে বলা হয়েছে কি যে তাকে কিন্তু প্রেয়ার করতে হবে পিপিআর এবং পিপিআর ক্ষেত্রে হেড অফ দা ইনস্টিটিউশন কাছে অর্থাৎ তাকে আবেদন করতে হবে হেড অফ দা ইনস্টিটিউশনের কাছে একটা প্লেন পেপারে সেখানে তার নাম এবং তার রোল নাম্বার এবং তার সাবজেক্ট ফর হুইচ সেখানে মানে অর্থাৎ কোন কোন সাবজেক্টে সে অ্যাপ্লাই করবে সেই বিষয়টাও কিন্তু সেখানে উল্লেখ করে দিতে হবে এবং সেখানে কিন্তু সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ মার্কশিট অর্থাৎ মার্কশিটের ফটোকপি বা জেরক্স কপি তাকে দিতে হবে এবং এছাড়াও আরও অন্যান্য ফিজ যা রয়েছে সেটাও কিন্তু দিতে হবে এরপর আমরা জানছি যে পিপিআরের জন্য তার মূল্য কত যে পার এর জন্য বা পার পেপারের জন্য পিপিআর জন্য 75 ফাইভ ধার্য করা হয়েছে অর্থাৎ রিভিউর জন্য 75 ফাইভ এবং স্কুটিনের জন্য পঞ্চাশ টাকা ধার্য করা হয়েছে এবং মনে হচ্ছে দিস ফিজ ইজ অ্যাপ্লিকেল ফর দিস ইয়ার অনলি অর্থাৎ এই বছরের জন্যই কিন্তু এই ফিজটা ধার্য করা হয়েছে এরপর বলা হয়েছে কি অ্যাপ্লিকেশান ফর পিপিআর অ্যান্ড পিপিআর সেল বি রেজিস্ট্রিক্টেড থিওরিক্যাল পেপারস অনলি এটা কিন্তু অ্যাকচুয়ালি থিওরি পেপারের জন্যই কিন্তু এটা আমরা জানি বা এটা অ্যাপ্লাই করতে পারবো কোনো প্রকার প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো না এছাড়াও আরও অন্যান্য কিছু বলা হয়েছে ততটা এখানে গুরুত্বপূর্ণ নয় তবুও মনে রাখতে হবে যে এই বিষয়টা কিন্তু আমাদেরকে খুব মনে রাখতে হবে ছোটো ছোটো পয়েন্ট যে পার সাবজেক্টের জন্য পঁচাত্তর টাকা রিভিউতে এবং যদি আমি স্কুটিনি করি সেখানে পঞ্চাশ টাকা লাগবে এবং অনলাইন এবং অফলাইন মোডেও করতে হয় অনলাইন মোডে করতে গেলে আপনাকে অনলাইনের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে হবে কিংবা আপনাকে চালান কাটতে হবে কিংবা আপনি ক্যাশে দিতে পারবেন এছাড়াও আপনাকে কিন্তু মনে রাখতে হবে যে এইটা শুরু হয়েছে একত্রিশ সাত দু হাজার কুড়ি থেকে এবং চলবে একত্রিশে আগস্ট দু হাজার কুড়ি পর্যন্ত মধ্যরাত পর্যন্ত এবং সেখানে আপনাকে রোল নাম্বার এবং মার্কশিট নাম্বারও কিন্তু আপনাকে দিতে হবে অনলাইন সাবমিট করার ক্ষেত্রে আপনারা এই বিষয়টাকে আপনার নজর রাখুন এবং আমরা এর পরবর্তী ভিডিওতে আমরা দেবো যে কীভাবে আপনি কিন্তু অনলাইন বা অফলাইন মোডে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই তার পুঙ্খানুপুঙ্খানো ভিডিও আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার